হার মানিলে দৌসা আরিয়ানে। 55 ঘণ্টার চাকরুদ্ধকারী অভিযানের অন্তত হারি গল আরিয়ান। মাতৃর সহিতে পথারত খেলি থাকুতে 160 ফুট দকাত পরিছিল এগারী আরিয়ান। আরিয়ানক উদ্ধার করা হল যদিও তেতিয়ালৈকে হারি গৈছিল সি। রাজস্থানের দৌসা জেলাত কুয়াত পরি এটি 5 বছরীয় শিশুক প্রায় 55 ঘণ্টার অন্তত উদ্ধার করা হয়। শিশুটিক অচেতন অবস্থাত এম্বুলেন্সেরে চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয়, কিন্তু চিকিৎসকে শিশুটিক মৃত্যু ঘোষণা করে। 160 ফুট দকাত পরি যাওয়া 5 বছরীয় শিশুটিক বচাবলৈ NDRF, SDRF আর প্রশাসনিক বিষয়ার সহায়ত কুয়াটোর মাটি খন্দা হয়েছিল। এই সময়ছোৱাত বহুতো JCB, NLT আর অন্যান্য মেশিনেরে অবিরতভাবে কাম করা হয়েছিল। উল্লেখযোগ্য যে যোৱা সোমবারে বিয়লি 3:30 বজাত খেলি থকা অবস্থাতে আরিয়ান নামৰ শিশুটি এটা কুয়াত পৰিছিল। তেতিয়াৰপৰাই অভিযান চলাই থকা হৈছিল প্রশাসনের জৰিয়তে, কিন্তু অবশেষত শিশুটিয়ে নিষ্ঠুর নিয়স্তির ওসরত হার মানিলে। এতিয়া পিতৃ মাতৃ আর পরিয়ালের সকলরে চকুত চকুলো। হার মানিলে দৌসা আরিয়ানে। 55 ঘণ্টার চাকরুদ্ধকারী অভিযানের অন্তত হারি গল আরিয়ান। মাতৃর সহিতে পথারত খেলি থাকুতে 160 ফুট দকাত পরিছিল এগারী আরিয়ান। আরিয়ানক উদ্ধার করা হল যদিও তেতিয়ালৈকে হারি গৈছিল সি। রাজস্থানের দৌসা জেলাত কুয়াত পরি এটি 5 বছরীয় শিশুক প্রায় 55 ঘণ্টার অন্তত উদ্ধার করা হয়। শিশুটিক অচেতন অবস্থাত এম্বুলেন্সেরে চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয়, কিন্তু চিকিৎসকে শিশুটিক মৃত্যু ঘোষণা করে। 160 ফুট দকাত পরি যাওয়া 5 বছরীয় শিশুটিক বচাবলৈ NDRF, SDRF আর প্রশাসনিক বিষয়ার সহায়ত কুয়াটোর মাটি খন্দা হয়েছিল। এই সময়ছোৱাত বহুতো JCB, NLT আর অন্যান্য মেশিনেরে অবিরতভাবে কাম করা হয়েছিল। উল্লেখযোগ্য যে যোৱা সোমবারে বিয়লি 3:30 বজাত খেলি থকা অবস্থাতে আরিয়ান নামৰ শিশুটি এটা কুয়াত পৰিছিল। তেতিয়াৰপৰাই অভিযান চলাই থকা হৈছিল প্রশাসনের জৰিয়তে, কিন্তু অবশেষত শিশুটিয়ে নিষ্ঠুর নিয়স্তির ওসরত হার মানিলে। এতিয়া পিতৃ মাতৃ আর পরিয়ালের সকলরে চকুত চকুলো।